আমরা আজকে জানব কে এই ভলোদিমির জেলেনস্কি, তিনি কিভাবে কৌতুক অভিনেতা থেকে রাষ্ট্রপতি হলেন, আবার সেখান থেকে যুদ্ধবাজ নেতা হলেন। তুরস্কের রাষ্ট্রপতি এরদোগানকে, তুরস্ককে, ওসমানীয় খলিফাকে, ইসলামকে, তুর্কি সংস্কৃতিকে তিনি কিভাবে অপমান করেছেন সেগুলো জানবো আজকে আমরা। আসসালামু আলাইকুম, তুরস্কের আঙ্কারা থেকে আপনাদের সাথে আছি আমি সরওয়ার আলম। আজকে আমরা একজন ইন্টারেস্টিং ব্যক্তির জীবনী নিয়ে আলোচনা করব, একজন কমেডিয়ানের, প্রেসিডেন্ট এবং যুদ্ধবাজ হয়ে ওঠার গল্প। 4 কোটি জনসংখ্যার দেশের প্রেসিডেন্ট হয়েও তিনি এখন সারা বিশ্বে পরিচিত। এমনকি 2 বছর আগেও যারা তার নাম জানত না, এখন তিনি তাদের কাছে খুবই পরিচিত একজন মানুষ। ইউরোপে তিনি হিরো, পশ্চিমে তিনি বীর, দেশের মধ্যে তিনি অকুতোভয়ী। তাকে কখনো দেখা যায় ইউরোপের জনগণের সামনে টি শার্ট পরে ভাষণ দিতে, কখনো টি শার্ট পরে ইউরোপের পার্লামেন্টে ভাষণ দিতে, কখনো আবার ইউরোপের নেতারা দাঁড়িয়ে তাকে হাততালি দিয়ে বাহবা দিতেও দেখা যায়। অথচ তিনি ইউরোপের বা ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো দেশের নেতা নন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যিনি এখন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছেন, কারো কাছে তিনি হিরো, কারো কাছে তিনি ভিলেন। কেউ বলেন যে ন্যাটো, আমেরিকা এবং ইউরোপ যে রাশিয়ার বিরুদ্ধে একটা গুলি পর্যন্ত ছুটতে ভয় পায়, সেই রাশিয়ার বিরুদ্ধে তিনি যুদ্ধ করছেন, বীরের মতো লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন, পশ্চিমাদের মুখ রক্ষা করছেন তিনি। কেউ আবার বলছেন তিনি আসলে ভুল সিদ্ধান্তের কারণে, তার মতো অনভিজ্ঞ মানুষের দেশের ক্ষমতায় আসার কারণে, কমেডিয়ান অভিনেতা দেশের রাষ্ট্রপতি হওয়ার কারণেই আজকে ইউক্রেনের মানুষ রাশিয়ার সাথে যুদ্ধে জড়াতে বাধ্য হয়েছে। পশ্চিমাদের কথায় নাচতে গিয়ে তিনি দেশকে এমন এক করুণ পরিস্থিতিতে ফেলে দিয়েছেন যেখান থেকে আসলে খুব সহজে পরিত্রাণের উপায় নেই। এভাবে তার পক্ষে এবং বিপক্ষে অনেক আলোচনা আছে। আমরা আজকে জানব কে এই ভলোদিমির জেলেনস্কি, তিনি কিভাবে কৌতুক অভিনেতা থেকে রাষ্ট্রপতি হলেন, আবার সেখান থেকে যুদ্ধবাজ নেতা হলেন। এরদোগানকে, তুরস্ককে, ওসমানীয় খলিফাকে, ইসলামকে, তুর্কি সংস্কৃতিকে তিনি কিভাবে অপমান করেছেন সেগুলো জানবো আজকে আমরা। তো আসুন শুরু করা যাক। ইউক্রেনের মধ্যাঞ্চলীয় ক্রিভি শহরের কেভারতাল 95 নামক এলাকায় 1978 সালে একটা ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন ভলোদিমির জেলেনস্কি। কিয়েভ ন্যাশনাল ইকোনমিক ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে পড়াশোনা করেন তিনি, কিন্তু ছোটবেলা থেকেই অভিনয়ে তার ঝোঁক ছিল অনেক বেশি। তার বাবা অলেকজান্ডার ছিলেন ইউনিভার্সিটি প্রফেসর এবং মা রিম্মা ছিলেন ইঞ্জিনিয়ার। তার দাদা সাইমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার রেড আর্মিতে কাজ করতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেক ইহুদি পরিবার রাশিয়া ছেড়ে ইসরায়েলে চলে গেলেও জেলেনস্কির বাবা রাশিয়াতেই থেকে যান, অর্থাৎ বর্তমান ইউক্রেনে। জেলেনস্কি 16 বছর বয়সে ইসরায়েল থেকে একটা শিক্ষাবৃত্তি লাভ করেন, কিন্তু তার বাবা তাকে ইসরায়েল যেতে বাধা দেন। 17 বছর বয়সে 1995 সালে KVN নামক রাশিয়ার কৌতুক টিভির দলে যোগ দেন তিনি। 1997 সালে তিনি নিজেই তার এলাকার নাম অনুসারে কেভারতাল 95 নামে একটা কৌতুক অভিনয়ের দল গঠন করেন। 2003 সাল পর্যন্ত এই কৌতুক দলটি ইউক্রেন এবং রাশিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পায়। জেলেনস্কি ব্যঙ্গ কৌতুকে বেশ পারদর্শী ছিলেন। রাজনৈতিক ব্যক্তি, খেলোয়াড় সহ অনেক খ্যাতিমান ব্যক্তিকে নিয়ে ব্যঙ্গ কৌতুক করতেন তিনি। তার ব্যঙ্গ কৌতুক থেকে রক্ষা পাননি তুরস্কের রাষ্ট্রপতি এরদোগান। ইউক্রেনের এই ব্যঙ্গ কৌতুক অভিনেতা তুরস্কের রাষ্ট্রপতি এরদোগান, ওসমানীয় খেলাফত, তুর্কি সংস্কৃতি এবং মিশরীয়দেরকেও ব্যঙ্গ করেন তার কৌতুক অভিনয়ে। সে ব্যঙ্গ অপমান এবং তিরস্কারের রূপ নেয়। এসব অপমানের মাধ্যমে তিনি অনেক বাহবা কুড়িয়েছিলেন ইউক্রেনের দর্শকদের মাঝে। এরদোগানকে গোফওয়ালা, তেলাপোকা বলে অপমান করেন তিনি। গত 20 বছর ধরে স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে বারবার জনগণের ভোটে নির্বাচিত লিডার এরদোগানকে তিনি ডিক্টেটর বা স্বৈরশাসক বলে তিরস্কার করেন। এমনকি তিনি এরদোগানকে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছেন বলেও মন্তব্য করেন তার কমেডিতে। তিনি বলেন তুর্কিদের এরদোগান থেকে রক্ষার কোনো উপায় নেই,
অতীতেও এরদোগান, বর্তমানেও এরদোগান, ভবিষ্যতেও এরদোগান, তারপরেও এরদোগান, তারপরেও এরদোগান, তারপরেও এরদোগান, এরদোগানের শাসন চলতেই থাকবে। এই কথাগুলো বলে তিনি সরাসরি এরদোগানকে আক্রমণ করেন। তিনি বলেন, এরদোগান থাকবে তুর্কিদের ঘাড়ের উপরে, এই স্বৈর শাসক থেকে তাদের রক্ষা নেই। এরকম অনেক কটু মন্তব্য করেন তিনি। ওসমানীয়দের বিখ্যাত ফেস টুপিকে আলাউদ্দিনের বানরের টুপি বলেও তিরস্কার করেন। সুলতান আহমেদ, যার নামে সেই বিখ্যাত ব্লু মস্ক, তাকেও অপমান করতে ছাড়েননি তিনি। সুলতান আহমেদ নাকি কবরে উল্টো হয়ে শুয়ে আছে, তাই সুলতান আহমেদ এরিয়ায় ইউক্রেনের মানুষদের ঘুরতে যাওয়া উচিত না বলেও তিনি অনেক কুমন্তব্য করেন। এমনকি ইসলাম এবং মুসলমানদের পবিত্র মাসগুলোও তার ব্যঙ্গাত্মক আক্রমণ থেকে রক্ষা পায়নি। এগুলোকে হয়তো কৌতুক অভিনেতাদের বাক স্বাধীনতা বলে চালিয়ে দিবেন অনেকেই। কৌতুক মানুষকে হাসানোর জন্য করা হয় ঠিকই, কিন্তু সেখানে অন্যকে অপমান করার কোনো সুযোগ নেই। আজ ভাগ্যের কি নির্মম পরিহাস, যেই এরদোগানকে নিয়ে এত কৌতুক করেছেন, এত অপমান করেছেন, এখন সেই এরদোগানের কাছেই হাত পাততে হচ্ছে সাহায্যের জন্য। যদিও ক্ষমতায় আসার পরপরই এরদোগানের কাছে দৌড়ে এসেছেন তিনি, সম্পর্ক গড়েছেন এবং এরদোগান তাকে সমর্থনও দিয়েছেন। এখন এরদোগান তাকে সমর্থনকারী নেতাদের একজন। যা হোক, এই কৌতুক অভিনেতা 2003 সাল থেকে ইউক্রেনে 1+1 টেলিভিশন চ্যানেলে প্রোগ্রাম তৈরি করতে শুরু করেন। 2008 সাল থেকে তার এই কভারতাল 95 প্রোডাকশন হাউস সিনেমা তৈরি শুরু করে। লাভ ইন দ্য বিগ সিটি, অফিস রোম্যান্স, আওয়ার টাইম, 8 First Dates, এরকম অনেকগুলো রোম্যান্টিক কমেডি সিনেমা করেন তিনি। 2015 সালে এসে তার জীবনের মোড় ঘুরে যায়। ওই বছর তার এই প্রোডাকশন হাউস সার্ভেন্ট অব দ্য পিপল বা জনগণের খাদেম নামক একটা ধারাবাহিক টিভি নাটক তৈরি শুরু করে, যেখানে প্রধান চরিত্রে থাকেন একজন সাদামাটা স্কুল শিক্ষক। সেই স্কুল শিক্ষক একটা হাই স্কুলে ইতিহাস পড়ান, সিনেমায় যার নাম ভাসিল গোলোবরোদকো। তিনি একবার রাষ্ট্রের মধ্যে চলা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন। সে কথা এক ছাত্র গোপনে ভিডিও করে ইউটিউবে ছেড়ে দেয়। এক রাতের মধ্যে ওই স্কুল শিক্ষক সারা দেশে ভাইরাল হয়ে যান। দেশকে দুর্নীতি থেকে বাঁচানোর জন্য তার মতো একজন লোকের প্রয়োজন অনুভব করে মানুষ। বগলে ব্যাগ নিয়ে সাইকেল চালিয়ে স্কুলে যেতেন তিনি। এই সাদামাটা শিক্ষকের জন্য তখন তহবিল সংগ্রহ শুরু করে তার ছাত্ররা। তাকে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড় করায় তারা, তার জন্য ক্যাম্পেইন করে এবং শেষ পর্যন্ত তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। প্রেসিডেন্ট হয়েও তিনি সাইকেলে চড়েই অফিসে যেতেন, সাদামাটা জীবনযাপন করতেন এবং সরকারি অফিসগুলোতে চলতে থাকা দুর্নীতির বিরুদ্ধে লড়তে থাকেন। এই হচ্ছে সেই নাটকের কাহিনী, নাম তার সার্ভেন্ট অব দ্য পিপল। এখন সেই স্কুল টিচারের চরিত্রে অভিনয় করেন জেলেনস্কি। 2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত ব্যাপক জনপ্রিয়তা পায় সে নাটক, আর সেই সাথে জেলেনস্কিও। নাটকের এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে 2018 সালে তার সেই প্রোডাকশন হাউস একটা নতুন রাজনৈতিক দল গঠন করে। রাজনৈতিক দলের উৎপত্তি কি? প্রোডাকশন হাউস। এবং সেই রাজনৈতিক দলের নাম দেওয়া হয় সার্ভেন্ট অব দ্য পিপল। নতুন প্রজন্মের কাছে এই দল যথেষ্ট জনপ্রিয়তা পায়, বিশেষ করে টিকটক জেনারেশনের কাছে। 2019 সালের নির্বাচনে পশ্চিমারা তাকে যথেষ্ট সমর্থন দেয়। তার সমর্থনে ক্যাম্পেইন চালায় পশ্চিমা অনেক নেতা, মন্ত্রী, এমপি এবং পশ্চিমা অনেক বড় বড় সংস্থা। ওই সব সংস্থা তার পক্ষে ক্যাম্পেইনের জন্য আর্থিক সহায়তা দেয় ইউক্রেনের বিভিন্ন সুশীল সমাজ, গণমাধ্যম, এনজিও এবং সামাজিক সংগঠনকে। তিনি দেশ থেকে দুর্নীতি মুক্তি, অর্থনৈতিক সমৃদ্ধি এবং তখন রাশিয়ার সাথে চলমান সংকট বন্ধ কর শান্তিময় এবং সমৃদ্ধশালী একটা ইউক্রেন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন। কোনো রাজনৈতিক, কূটনৈতিক এবং আমলাতান্ত্রিক অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও টেলিভিশনের জনপ্রিয়তা এবং শান্তি ও সমৃদ্ধির প্রতিশ্রুতি দিয়ে মানুষের ভোট কাটতে সক্ষম হন তিনি। মানুষ মনে করেছে ওই টিভি নাটকের মতোই তিনি দেশকে উদ্ধার করবেন। শেষমেশ বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। যেহেতু তার সফল একটা প্রোডাকশন হাউস আছে এবং এই প্রোডাকশন হাউসই তার রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, তাই তিনি মিডিয়াকে ব্যবহার করেছেন খুব চমৎকারভাবে এবং খুব কৌশলে। তিনি জানেন কিভাবে সোশ্যাল মিডিয়া এবং মেইন স্ট্রিম মিডিয়া ব্যবহার করে মানুষের মন জয় করা যায়, এবং সেটা করেও যাচ্ছেন সফলভাবেই, এমনকি এই যুদ্ধের সময়। একটা সুখী, সমৃদ্ধ, উন্নত, শান্তিপূর্ণ ইউক্রেন উপহার দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন তিনি,
মাত্র 2 বছরের মাথায় এখন ইউক্রেনের মানুষ দেখছে তার পুরোপুরি বিপরীত একটা ইউক্রেন, যুদ্ধ বিধ্বস্ত একটা ইউক্রেন, যেখানে জীবনের কোনো নিরাপত্তা নেই, বাঁচার কোনো গ্যারান্টি নেই, মানুষের মাথা গোজার কোনো ঠাঁই নেই। বৃষ্টির মতো বোমা বর্ষণ হচ্ছে প্রতি মুহূর্তে, সাইরেন আর বোমার আওয়াজ যেখানে একাকার হয়ে এক জাহান্নাম তৈরি করেছে। সুখ সমৃদ্ধি আর শান্তির কথা এখন কেউ ভুলে স্বপ্নও দেখছে না, মানুষ প্রাণ বাঁচাতে পালাচ্ছে অন্য দেশে। রাশিয়ার সাথে যে যুদ্ধে তিনি জড়িয়েছেন তা হয়তো তাকে ভোট দিয়ে প্রেসিডেন্ট পদে বসানো ইউক্রেনের জনগণ ব্যালটে সিল মারার সময়ও কল্পনা করেনি। ইউক্রেনের বর্তমান পরিস্থিতির জন্য হয়তো রাশিয়ার সাথে ন্যাটো, আমেরিকা বা পশ্চিমা বিশ্বের দ্বন্দ্বকেই দায়ী করবেন অনেকে, কিন্তু কমেডিয়ান থেকে হঠাৎ করে একরাতে প্রেসিডেন্ট হয়ে যাওয়া এই জনপ্রিয় নেতার দায় কি কোনো অংশে কম? রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব তো গত 8 বছর ধরেই চলছিল, কিন্তু দেশকে যুদ্ধে জড়িয়ে ফেলা কি রাজনৈতিক দূরদর্শিতার অভাব নাকি তার ভাগ্যের লিখন? এই যুদ্ধের জন্য তিনি যদি তার রাজনৈতিক অভিজ্ঞতা, জ্ঞান, রাষ্ট্র পরিচালনার যথেষ্ট পূর্ব অভিজ্ঞতা না থাকার জন্য দায়ী হন, তাহলে এই অনভিজ্ঞ লোককে শুধু নাটকের জনপ্রিয়তার উপর ভিত্তি করে ভোট দেয়া মানুষগুলো কি তাদের দায় এড়াতে পারবে? হয়তো পারবে, হয়তো বা পারবে না। তবে তাদের সেই ভুলের মাশুল এখন গুনছেন ইউক্রেনের প্রত্যেকটা মানুষ, শিশু, নারী, বৃদ্ধ সবাই। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে রাষ্ট্র পরিচালনা আর টিভিতে, গণমাধ্যমে, ইউটিউবে, ফেসবুকে চমৎকার চমৎকার বক্তব্য দিয়ে মানুষের মন জয় করা এক বিষয় নয়। রাষ্ট্রের দায়িত্বভার টিকটক প্রজন্মের উপরে পুরোপুরি ছেড়ে দেওয়া কোনোভাবেই ঠিক না। রাষ্ট্র পরিচালনার জন্য দরকার বিচক্ষণ, অভিজ্ঞ, ঠান্ডা বুদ্ধির মানুষ, যাদের আছে রাজনৈতিক জ্ঞান এবং কূটনৈতিক অভিজ্ঞতা। যাদের এই রাজনৈতিক জ্ঞান এবং কূটনৈতিক অভিজ্ঞতা স্থান পাবে সব ধরনের আবেগ এবং পপুলার সংস্কৃতির ঊর্ধ্বে। এই কথার মাধ্যমেই আমরা আমাদের আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।